ভারতীয় জাতীয় কংগ্রেসের ডাকে নীলামবাজার এপিডিসিএল কার্যালয়ে ধর্ণা কার্যসূচি পালন করা হয়। এই আন্দোলনে মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস সংগঠনের সবাই উপস্থিত ছিলেন। হাতে হাতে প্লে কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী মুর্দাবাদ, বিজেপি সরকার মুর্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ পাতাল মুখরিত করে তুলেন। জাতীয় সড়ক পরিক্রমা করে প্রথমে বিদ্যুৎ কার্যালয়ের সামনে ধর্ণায় বসেন এবং জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। প্রশাসনের সহযোগিতা জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি সভাপতি আমিনুর রশিদ চৌধুরী সহ প্রতিনিধিরা নীলামবাজার এপিডিসিএল আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন এবং আধিকারিককে কড়া ভাষা জানিয়ে দেন, স্মার্ট মিটার অতিসত্বর তুলে নিতে হবে, নতুন করে আর একটি মিটার লাগাতে পারবে না। অনতিবিলম্বে স্মার্ট মিটার তুলে না নিলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রতিনিধিরা। ধর্ণা কার্যসূচি যেটা আজকে দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের নেতৃত্বে, জেলা কংগ্রেসের নেতৃত্বে, যুব কংগ্রেস এবং কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বে যেটা ধর্ণা কার্যসূচি পালন করা হলো, আমাদের মাননীয় সভাপতি আসাম প্রদেশ কংগ্রেসের ভূপেন বরার নির্দেশে বন্ধুগণ সমস্ত আসামে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে কংগ্রেস আন্দোলনে নেমেছে। আপনাদেরকে জানানোর দরকার, আপনারা যারা বন্ধুরা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা জানেন যে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা সার্কুলার আছে স্টেট গভর্নমেন্টের কাছে, যে স্মার্ট মিটার শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আপনার উদ্যোগী গিয়েতে লাগানোর জন্য করা হয়েছে, ডোমেস্টিক ইউজের জন্য স্মার্ট মিটার দেওয়া হয় নাই। কিন্তু আসামে তার পরিবর্তন দেখতে পাচ্ছি। ভারতবর্ষের কোনো রাজ্যে স্মার্ট মিটার কোনো ডোমেস্টিক লোকজনের বাড়িঘরে লাগানো হচ্ছে না, শুধু আসামে হচ্ছে। এবং এটা এই জন্য হচ্ছে যে জনগণ থেকে টাকা লুণ্ঠন করার যে আসাম সরকার যে পদ্ধতি নিয়েছে, স্মার্ট লুণ্ঠন যাকে বলা হয়, তার প্রতিবাদে আজকে কংগ্রেস এখানে রাস্তায় নেমেছে। আমরা আজকের নীলামবাজারের অফিস এপিডিসিএলসের যিনি কর্ম যিনি এখানে হেড আছেন ওনার সঙ্গে কথা হয়েছে এবং আমাদের আজকে আমাদের এখানে আমাদের যুব কংগ্রেস এবং কংগ্রেসী ভাইরা বলেছে ওনার সামনে।